আসসালামু আলাইকুম, আমি রিমা। কাছে দূরে যে যেখানে অবস্থান করছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আমার আর একটি ছোট্ট ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটি ঈদের চতুর্থতম দিনের। আমি, আমার বড় বোন ও আমার খালাতো বোনরা মিলে আমরা সবাই একসঙ্গে আমার ছোট খালার বাড়ি বেড়াতে যাচ্ছি। তারই কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আমরা সবাই ভ্যান গাড়িতে করে আমাদের খালাদের বাড়ি যাচ্ছি। দুপাশের এই সবুজে ঘেরা পরিবেশটা এত সুন্দর, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমার খালার হাতের রান্না এতটা টেস্টি, আমাদের সবারই খুব পছন্দের। যেহেতু আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি সব রান্না ভিডিও করতে পারিনি। আমি যে দেখি আমার আম্মু ডিম ভাজি করছে। আমার আম্মু একটু আগেই চলে গিয়েছিল। একদিকে আমাদের ছোট খালার হাতের রান্না, অন্যদিকে মাটির চুলার, এক অন্য রকম টেস্ট। আমরা বেশ মজা করেই খাবারগুলো খেয়েছিলাম। এখন আমার খালা রান্না করছে। আশা করছি আপনাদের সবার আমাদের বেড়াতে যাওয়ার এই ছোট্ট আনন্দ মুহূর্ত ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকদিন পর সবাই একসাথে এভাবে বসে খাবার খেতে খুব ভালোই লাগলো। আমার তাজও খুব এনজয় করছিল এই পরিবেশটাকে। আসলে এই শহরের জীবনে বাচ্চারা একবার ঘরে বন্দি হয়ে থাকে। বাবুদের খাবার খাওয়া হয়ে গেলে এখন আমরা সবাই খাবার খেতে বসেছি। অনেকদিন পর বোনরা, মা, খালারা একসঙ্গে বসে খাবার খাচ্ছি। খাবার খাওয়ার পর সবাই একসঙ্গে বসে যখন গল্প করছিলাম, তখন এই দুর্ঘটনাটি ঘটল। বিকালে আমাদের বাচ্চারা আমার খালুর সঙ্গে বল খেলছিল।
এবং অনেক আনন্দ করছিল। তারই কিছু ছোট অংশ আমি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমাদের যাবার সময় হয়ে গেল। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।